আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সরকারি চাকরি সংক্রান্ত তথ্যবহুল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাকে স্বাগত। আজকে একটি প্রাইভেট ব্যাংক নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বাংলাদেশের যে ডিভিশন আছে সেটার অধীনে একটি সার্কুলার, অর্থাৎ এই ব্যাংকটা ইন্ডিয়ান কিন্তু এটা বাংলাদেশে অপারেশন করতেছে, অর্থাৎ এটা পোস্টিংটা বাংলাদেশ হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে দেখতে পাবেন এখানে লেখা আছে যে গুলশান এভিনিউ। বাংলাদেশের বেশ কয়েকটা আমাদের ব্রাঞ্চ আছে খুব সামান্য পরিমাণে, অর্থাৎ একটা বিষয় নিশ্চিত যে এটার আপনার পোস্টিংটা সাধারণত ঢাকায় হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা যে কয়টা আপনার ব্রাঞ্চ আছে এটা সম্ভবত ম্যাক্সিমামই ঢাকায়। আপনারা গুগল করে দেখে নিতে পারেন, এটার পোস্টিংটা অবশ্যই আপনি ঢাকায় পাবেন, বাংলাদেশ তো পরের কথা ঢাকায় হবে এটা। তো এখান থেকে নেই পর্যন্ত আপনি পড়ে নিতে পারবেন, যাদের প্রয়োজন পড়ে নেবেন। এই লেখা আছে যে এখানে আসলে ব্যাংকের একটা একটা বিষয় দেওয়া আছে যে একটা মানে ইন্টারনাল একটা ইনফরমেশান দেওয়া আছে, এখানে সাথে ভাবে ওটা লাগে, এখানে আমি এটা পড়লাম না, আপনারা পড়ে নিতে পারেন। এখানে আবেদন শুরু আর শেষের তারিখ বলে দিয়েছে, আপনার জুন মাসের 20 তারিখে শুরু হচ্ছে, শেষ হচ্ছে জুলাই মাসের 7 তারিখ। আর এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে আপনাকে অবশ্যই শর্ট লিস্ট করবে আর আপনাকে জানিয়ে দিবে। আর এই ক্ষেত্রে নিয়োগটা খুব খুব দ্রুত হয়, ফাস্ট হয়, মোটামুটি এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে নিয়োগটা হয়ে যায়। তবে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে মানে আপনার আবেদন করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে এসব ব্যাংকে সাধারণত প্রচুর প্রেশার থাকে, সাধারণত প্রেশারের জন্য সাধারণত দেখা গেলো যে অনেকে এটা অ্যাকসেপ্ট করে না। আর এখানে পোস্টটা বলছে যে মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম বাংলাদেশ সিটিজেন ফর দ্য পোস্ট অফ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সিএফও, চিফ খুব গুরুত্বপূর্ণ পোস্ট, স্যালারি অনেক হাই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে লিখে দিচ্ছে পজিশন হচ্ছে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, এখানে আপনার বয়সের ক্ষেত্রে শিথিলতা রাখছে তারা, অবশ্যই মানে একটা ভালো একটা অপশন দিয়েছে তারা, অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে এই পোস্টে অবশ্যই আপনাকে হাইলি এক্সপিরিয়েন্স চাইবে, অর্থাৎ এই পোস্ট হচ্ছে সবার জন্য না, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, কারণ যে বয়সে তারা ধরছে এটা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনাই নেই। যোগ্যতা সাধারণত অনেক হাই চাপ, এটা নিয়ে কোনো সম্ভাবনা মানে এটা নিয়ে আসলে সন্দেহ নেই। অ্যাকচুয়ালি আপনি দেখতে পারেন সিএ সিএমএ, তারপর লেখছে যে সিএফএ, এগুলো হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট রিলেটেড পড়াশোনা, সিমিলার প্রফেশনাল ডিগ্রি, এমবিএ এমবিএম মাস্টার্স ডিগ্রি ইন ইকোনমিক ফাইন্যান্স অ্যাকাউন্টিং ব্যাঙ্কিং ফ্রম, এখানে কিন্তু স্ট্রিক্টলি বলে দিচ্ছে যে আপনি কোন কোন ডিপার্টমেন্ট থেকে আপনার এই ডিগ্রিগুলো নেবেন, অর্থাৎ এখানে স্পষ্ট বলে দেওয়া আছে এর বাইরে কোনো সাবজেক্টে নিতে পারবেন না। রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যাটলিস্ট টু ফার্স্ট ডিভিশন ক্লাস ইকোভ্যালেন্ট সিজিপিএ উইথ নো থার্ড ডিভিশন, দেখা গেলো যে আমাদের শিক্ষা যে স্তর আছে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না। অভিজ্ঞতা যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট থাকে না, অনেক হাই সাধারণত ক্যান্ডিডেটের জন্য না, এটা 10 বছরের অভিজ্ঞতা চাচ্ছে। দ্য ফাইন ইনক্লুডিং 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ব্যাঙ্কিং অ্যাকাউন্ট অ্যান্ড ট্যাক্সেশন, তো দেখা গেলো যে এটা যারা হাইলি ক্যান্ড মানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য, এটা সবার জন্য না। এখানে 10 বছরের অভিজ্ঞতা থাকবে, এছাড়া অ্যাকাউন্ট এবং ট্যাক্সের মধ্যে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যেখানে কম্পিটিশন সাধারণত থাকবে না, সাধারণত যে কয়জন আবেদন করবে তাদের মধ্যে পরীক্ষা হবে অথবা পরীক্ষা নাও হতে পারে। এই ক্ষেত্রে দেখা গেলো যে ডাইরেক্ট ভাইবার মধ্যে নিতে পারে, কারণ এত অভিজ্ঞতা প্রার্থীকে পরীক্ষা নেওয়াটা আসলে পুরোটাই বোকামি, যদি ক্যান্ডিডেট বেশি থাকে সেক্ষেত্রে নিতে পারে, বাট নেবে না আমার যতটুকু মনে হচ্ছে। এই টাইপের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের ভাইবার মাধ্যমে নিয়োগ দিয়ে দেওয়া হয়, এখানে ভাইবাটা খুবই গুরুত্বপূর্ণ, সরি এখানে এক্সপিরিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য ক্যান্ডিডেট শুড বি এক্সপিরিয়েন্স ইন দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশন বাজেটিং অডিটিং অ্যালং উইথ দ্য সুপারভিসারি ক্যাপাবিলিটি ইন দ্য রিনার্ড কমার্শিয়াল ব্যাঙ্ক, অর্থাৎ রিনার্ড কমার্শিয়াল ব্যাঙ্কের আপনার এই রিলেটেড বিষয়ে আপনার জানা থাকতে হবে। এখানে বেতন নেগোসিয়েবল, বাট আমার এক্সপিরিয়েন্স মোতাবেক আমি যতটুকু জানি স্যালারি লাখখানিকের কাছাকাছি হবে, বেশি হতে পারে, মোর দেন ল্যাক মানে আপনার যে স্যালারিটা সেটা, আর বাকিগুলো আপনার যে ব্যাঙ্কে যে স্ট্রাকচার সেখানে আপনার দেওয়া হবে। মোটামুটি এটা একটা হাইলি এক্সপিরিয়েন্স টাইপের মানে সার্কুলার সবার জন্য অ্যাকচুয়ালি। তারপর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট সেকশনে নক করবেন, আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।